Xiaomi Redmi K20 Pro. ফোনটি রিলিজ হওয়ার পর বাংলাদেশে অ্যাভেলেবেল হওয়ার পর চাহিদা ছিল ব্যাপক। আজ Redmi K20 Pro নিয়ে অ্যাডভার ক্রিয়েশন থেকে সাথে আছি ফাতেমা। ফোনটি আনবক্স করব এবং আনবক্সের পাশাপাশি ফোনটিকে আমরা ফুল সেট করব। এটি সুপার অ্যামোলেড স্ক্রিন, এর ডিসপ্লে সাইজ 6.39 ইঞ্চি, এর ফ্রন্ট অ্যান্ড ব্যাক গরিলা গ্লাসে, এটি অক্টোকোর স্ন্যাপড্রাগন কোয়ালকম 855 চিপসেট সহ অ্যান্ড্রয়েড 9.0। এর স্টোরেজ বিভিন্ন রকমের হয়ে থাকে, এটি সিক্স জিবি হয়ে থাকে। এর ক্যামেরা রেজুলেশন 48 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল এবং 13 মেগাপিক্সেলের হয়। এর সেলফি মোটরাইজ পপ আপ 20 মেগাপিক্সেল। এর ব্যাটারি ব্যাক আপ 4000 মেগাহার্স অ্যান্ড ফাস্ট চার্জিং অর চার্জিং 27 ওয়াট হয়। ফোনটি আমরা পুরোপুরি সেট করে নিব। এর কালার কার্বন ব্ল্যাক, ফ্লেমেট রেড, গ্লাসিয়ার ব্লু, সামার হানি অ্যান্ড পার্ল হোয়াইট। আমরা ফোনের পাশাপাশি ফোনের থিম এবং কালারটাকে ম্যাচ করে রাখার জন্য স্ট্যান্ডার্ড কালারটা দিয়ে দিব। এর কালার ফ্লেমি রেড, কালারটা জোস, কালারটা একটু সুপার কালার। আমাদের সেট আপটা কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরকে মাইন্ড সেট আপ করে রাখতে হবে যে K20 Pro ফোনটির সিম অপশনটি নিচে থাকে। ফোনটির সাথে থাকবে সুন্দর একটি বক্স, একটি ডাটা কেবল, একটি চার্জার, পাশাপাশি সুন্দর একটি কাভার। বাট এই কাভারটি আমার বেশি পছন্দ হয়নি, কেননা সবার পছন্দ একরকমের নাও হতে পারে। আমি দেখেছি অন্যান্য যতই ফোন আসুক না কেন, Xiaomi-র প্রত্যেকটি ফোনে তারা ট্রান্সপারেন্ট ব্যাক কাভার দিয়েছেন। যে ব্যাক কাভারটি সফট ছিল, ইভেন হাত থেকে পড়ে গেলেও ট্রান্সপারেন্ট থাকার কারণে স্ক্র্যাচ কিংবা ডেন্ট পড়ার সম্ভাবনা ছিল না। কিন্তু K20 Pro-র বেলায় একটু ডিফারেন্ট ছিল, সেটি হলো তারা একটি প্লাস্টিক ব্যাক কাভার দিয়েছিলেন এবং যে কোনো কালারের জন্য তারা ব্ল্যাক কাভারটাই শো করেছেন। তো এইটা আমার কাছে একটু অপছন্দনীয়, বাট অন্যান্য দিকটা আমার খুব ভালো লেগেছে। কালারটাও জোস ছিল, অথবা Xiaomi কর্তৃপক্ষ এটা বিবেচনা করে অন্যান্য ফোনের বেলায় কিংবা আপডেট কোনো ফোনের ক্ষেত্রে তারা এই প্লাস্টিক কাভারগুলো থেকে বিরত থাকবে। কেননা আমরা সবাই জানি প্লাস্টিক কাভারের তুলনায় ট্রান্সপারেন্ট কাভার কম দামি হলেও সেটা আমাদের জন্য ভালো সেফটি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন।